তখন স্ট্রোকে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, প্লাস্টিক মুড়িয়ে মরা যায়। আগের বারের থেকে এবারে কি মনে হচ্ছে, ঠাকুরের সাইজ অনেক ছোট হয়ে যাবে নাকি? বোঝা যাচ্ছে না। করোনা ভাইরাস আগে আসার আগে যে প্রবলেমটা ছিল ছিল না আমাদের, সেই প্রবলেমটা এই করোনা ভাইরাস আমাদের মানে বারো আনা এসে। বাড়ির থেকে নিজের বোর্ড সোনার জিনিস বন্ধক দিয়ে আমরা ব্যবসা চালাচ্ছি, যাতে আমরা এর থেকে বেঁচে, আমাদের তো কোনো কাজ নেই, না চাকরি নেই, না চাষবাস নেই, আমাদের এর উপরে জীবন। রবিবার সকালে সোহমকে পেছনে বসিয়ে বাইকে করে বেরিয়েই পড়লাম। পুজোর আর 100 দিনও বাকি নেই, অথচ চারিদিকে রয়েছে পুরোদস্তুর করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিন্তু পুজোর প্রধান উপকরণ মা দুর্গার মূর্তি যেখানে তৈরি হয় সেই উত্তর কলকাতার কুমোরটুলির কী অবস্থা সেটাই একটু ঢু মারার ইচ্ছে ছিল। ঢুকে পড়লাম সেই বিখ্যাত সরুগলিতে, যেখান দিয়ে 4টে লোক ঠিকঠাকভাবে যেতে পারবে না, অথচ সেখানকার তৈরি ঠাকুর দেখতে কোটি কোটি লোক ভিড় জমান। পুজো আর 100 দিনও বাকি নেই, করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে আমাদের ভারতবর্ষে। আমাদের এই বাংলাতে এখানকার কুমোর শিল্পীরা যারা প্রতিমার কাজে তৈরির কাজে নিযুক্ত, তারা কি করছে সেই হাল হাকিকত বুঝতেই চলে এলাম কলকাতার কুমোরটুলিতে। চারিদিকে খড় আর মাটির এক অদ্ভুত সুদাগন্ধ, মনে করোনা আতঙ্ক। কারণ সর্বদাই বিভিন্ন মিডিয়া কিংবা খবরের কাগজে প্রচার হয়ে চলেছে তৃতীয় ঢেউ আসার ছবি। কুমোরটুলি বা এসব থেকে বাদ যায় কিভাবে? গাড়িতে সব যা হবে রথের দিন থেকে, দুর্গা দুর্গার পত্তন রথের দিন থেকে হবে, আর কিছু কাজ আরম্ভ হয়েছে। অন্যান্য বারে তো এখন বেশ ভরা ভরা থাকে কুমোরটুলি গায়ে মাটি। মহামারী তো ছিল না আমাদের, মহামারীর দিনের জন্য তো আমরা এখন কাজ পেছিয়েছে। এখানে ঢুকে দেখলাম বিভিন্ন গোলাতে দুর্গা প্রতিমা না হলেও কালী ঠাকুরের মূর্তি গড়ার কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। কারণ কালীর মূর্তিতে জায়গা লাগে অনেক কম, কিন্তু মা দুর্গা তো পুরো ফ্যামিলি নিয়ে হাজির, সুতরাং জায়গাও লাগবে অনেক বেশি। অর্ডার না পেলে সে ঠাকুর বানানো সব দিক থেকেই ক্ষতি। তখন স্ট্রোকে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, প্লাস্টিক মুড়িয়ে মরা যায়নি। মোহনবাসী রুদ্রপালের গোলায় খড় বাঁধা হয়েছে সবে। করোনার আগে অন্যান্যবার এই সময় খড়ের ওপর মাটির প্রলেপ পড়ে যায়। গত বছর কি আমরা ভেবেছিলাম এবছর এরকম হবে? আমরা তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, এবছর হয়তো পুরনো জিনিস কিছুটা অন্তত ফিরবে। গতবারের থেকেও অনেক পুজো কমিটিরই অর্ডার কমে গিয়েছে, এমনই অভিযোগ কুমোরটুলির মৃৎশিল্পীদের। কোভিড তাদের কাজে থাবা বসিয়েছে, রুজি রোজগারেও টান পড়েছে। গত বছর পুজোতেও তেমন আয় হয়নি শিল্পীদের। পুজোর বুকিং কি কিছু আসছে? রথটা গেলে তারপর থেকে শুরু হবে। মা দুর্গার নবরূপের এক রূপ, ফিনিশ হওয়ার পর এ মূর্তি কিরকম দেখতে হতে পারে ভেবে চমকে উঠলাম। অর্ডার কি বলতে, অর্ডার এবছর এখনো মনে হয় একটা অর্ডার হয়েছে মনে হয়। এখন সবাই থার্ড যে আসবে করোনা ওটার জন্য ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জন্যই।
করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। ডাক্তারদের সতর্কবাণী, দ্রুত টিকাকরণ, অক্সিজেন, বেড এসব নিয়েই সারা রাজ্য জুড়েই হুলস্থুল চলছে। এই পরিস্থিতিতে পুজো হবে কি না সেই নিয়ে অনেকেরই সংশয়। এই মা দুর্গার মূর্তিগুলো কি এবছরই তৈরি করেছেন নাকি আগের বছর থেকে এরকমভাবে ছিল? না না, এবছরই। তাহলে কাজকর্ম তো আমরা দেখছি অন্য গোলার থেকে এগোলায় কাজ ভালো হচ্ছে। ওই অল্প অল্প করে করা হচ্ছে। গোলায় কাজ করলে তো হবে না, গোলায় সব তো কাজ পারে না। হ্যাঁ, চার দিনে কাজ। এই এখানে নামটা ভুল লিখেছিস কেন? মানে রথের পর থেকে আপনাদের আশা করছেন কি অর্ডার আসবে নাকি? আপনারা যেসব সেমি ফিনিশড প্রতিমা দেখছেন তাদের অনেকগুলোই আগের বছর তৈরি, কারণ করোনার আবহ বোঝার আগেই এরা প্রতিমার কাজ অনেকখানি এগিয়ে রেখেছিলেন। কিন্তু করোনার আবহে অধিকাংশ পুজো কমিটিগুলি তাদের প্রতিমার আয়তন ছোট করতে বাধ্য হয়, পড়ে থাকে বড় মূর্তিগুলি। অগ্রিম কি কিছু পাওয়া যাচ্ছে যে আপনারা কাজ এগোচ্ছেন? না। তাহলে টাকা পয়সা সংস্থান করতে কে হচ্ছে? টাকা পয়সা এখন ওই মালিকদের অল্প অল্প করে দিচ্ছে, কিন্তু আমরা পুরো টাকা পাইনি এখন। ওই সব সিজনের পরে যাই, এখন প্রায় ধরতে হবে আপনার হাফ টাকা পাই আর হাফ টাকা পাই। আগের বছরের টাকা পেয়েছেন? আগের বছরের টাকা হয়তো কারোর বাকি আছে, আমার বাকি নেই, হয়তো কিছু কিছু লোকের বাকি আছে এখন। হয়তো কেউ বলছে আমার দশটা দুর্গা রই দিয়েছে, পাঁচটা দুর্গা, এরকম তো অনেক ঘরেই আছে, বড় বড় ঘরে। বাড়িতে টাকা পাঠাতে পারছেন? হ্যাঁ বাড়িতে তো যেটা দিচ্ছে এইটা থেকে নিজেরা খাওয়া দাওয়া করছি, যেটা থাকছে সেটা পাঠাতে হচ্ছে। কষ্ট হচ্ছে আগের মতন, এই করোনা ভাইরাস আগে আসার আগে যে প্রবলেমটা ছিল ছিল না আমাদের, সেই প্রবলেমটা এই করোনা ভাইরাস আমাদের মানে বারো আনা এসে। এটা কি আপনার গোলা? ফাঁকা কেন? ও ভেতরে কিছু হয়ে রয়েছে, মানে উপছে যে সামনে বেরিয়ে আসা সেটা হয়নি? সেগুলো কি রথের পর যা হবে? মানে এখন যে করে রাখবেন ভরসা পাচ্ছেন? পুজোর তো এখন একশো দিন বাকি নেই, আপনাদের প্রস্তুতি কিরকম পর্যায়ে রয়েছে? প্রস্তুতি যে কি প্রস্তুতি নেবো এখন তো আমাদের মাথায় কিছু আসছে না। এই তো দেখছেন তো আমার ঘরে যে আগামী দিনে যে ঠাকুরগুলো পড়ে আছে, এগুলো গত বছর একটা ঠাকুর। হ্যাঁ, তো কাস্টমার তো আসে রথে আসে, আমাদের একটা আশা থাকে, কিছু পয়সা আমাদের অ্যাডভান্স করে যায়, সেই পয়সা দিয়ে আমরা ঠাকুর বানাই বা সাজালা বা আমাদের যে মিস্ত্রি তাদেরকে টাকা অ্যাডভান্স করি। এই দু বছরের লকডাউনে যে পরিস্থিতি হয়েছে আমাদের তো মাথায় কিছু আসে না যে ব্যবসাটা কিভাবে কি করতে করো, আর দিদি যে কি কবে কি ঘোষণা করবে সেটা বুঝতে পারছি না, যে এত বড় ঠাকুর 10 ফুটের 11 ফুটের ঠাকুর পুজো হবে কি, এই একটা ব্যাপার। অত ঠাকুর রেডি হয়ে গেছে, মানে এটা কি আগের বছরের ঠাকুর? গত বছরের ঠাকুর। আর তো এই ঠাকুর তো স্বর্ণের মতন আমার পরিস্থিতি নেই। ঠাকুরের সাইজ কিন্তু ছোট হবে, ঠাকুরের সাইজ ছোট হবে, কিন্তু এই ঠাকুরগুলো আমি কোথায় করবো? এটা তো দিদিদের ভাবতে হবে যে পাল মশাইরা গত বছরে ব্যবসা করতে পারেনি ঠিক মতন, তারা তো লকডাউন হওয়ার আগে আমাদের ঠাকুর বানিয়ে ফেলেছে, এগুলো তো লকডাউন হওয়ার আগে আমার ঠাকুর বানিয়ে গেছে, তারপরে লকডাউন হয়েছে 2020-তে। লকডাউন তো মার্চ এপ্রিল মাসে হয়েছে, তার আগে ঠাকুর তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওটা আগে তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেই হিসাবে আমাদের তৈরি হয়। কালী ঠাকুর, এই যে কালী ঠাকুর বলো, গত বছরের যে কালী ঠাকুর, এখন যদি দিদি যদি নির্দিষ্ট টাইম করে দেয় বলে যে 10 ফুটের কি 9 ফুটের নিচে ঠাকুর বড় উঁচু পুজো হবে না, তাহলে আমাদের কি আর কি বিপদের ছাড়া আর কিছু নেই, শেষ নেই। বুঝছেন দাদা? এখন আমরা
কি করব, দিদির আশাতেই পড়ে আছে। দিদি যদি সব রকম ছোট বড় মিশিয়ে যদি পুজো দেয়, সব সবাইকে পারমিশন না দিও, একটা অ্যাডজাস্ট করে যেন পালমাশাইটা বাঁচতে পারে, সেই হিসাবে যদি চলে তাহলে তবু আমরা চলতে পারবো। আপনারা কি এই মর্মে এখানকার কোন মানে বিধায়ককে জানিয়েছেন? আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা নয়, আমরা যে কুমারটুলির যত শিল্পীরা আছে এখানে 50% এখানকার আমাদের দোকান আছে এখানে, এইভাবে আমরা পূর্বপুরুষদের ব্যবসা চালিয়ে যাচ্ছি। সরকার থেকে সরকারকে কিছু জানাচ্ছেন না বা তারা কিছু জানাচ্ছেন না? এখানে সমিতি আছে। সমিতি কিছু জানাচ্ছেন না? সমিতি আছে, সমিতি তো এই যে ঠাকুরের হাইট এত বড়, গোলায় রাখতে অসুবিধা, এগুলোকে না বেরোলে পরে ঠাকুর, এখানে সবকিছু আছে। আপনাকে কি বললাম, এখানে সমিতি আছে, সবকিছু আছে। যেহেতু আমরা এখানকার বাসিন্দা নয়, ঠিক আছে, তো ওদের কাছে যাচ্ছি, দরখাস্ত জমা নিচ্ছি, দরখাস্ত জমা নিচ্ছে, আমরা দেখছি, ব্যাস ওটা চাপা পড়ে যাচ্ছে। আমরা বাড়ির থেকে নিজের গোড় সোনার জিনিস বন্ধক দিয়ে আমরা ব্যবসা চালাচ্ছি, যাতে আমরা এর থেকে বেঁচে, আমাদের তো কোনো কাজ নেই, না চাকরি নেই, না চাষবাস নেই, আমাদের এর উপরে জীবিকা। লাখ লাখ টাকা দেনদারি হয়ে আছে আমার, এখন মাথার উপরে 5 লাখ টাকা দিনা। এই ব্যবসাটা যদি এই দুর্গা যদি বিক্রি হয়, বিক্রি করতে পারি, 5 লাখটা দিনা ধরে আমি দিতে পারবো, নাহলে আমাদের না খেয়ে আমার মরে যেতাম। এই 2 বছরে যা দুর্যোগের মধ্যে পড়ে আছি আমি, এর আমার ঘরে ইনি আমাকে সাজ দেয়, আমার কাছে কিছু টাকা পায়, সে উনি সমিতি যাদেরকে ডিসাইড করবে তাদেরকে যেটা অর্থ দিক, 2 টাকায় দিক, 5 টাকায় দিক, যেকোনো শিল্পীদের যা সাহায্য দিক সেটা সমিতি বহন করবে। মানে আপনারা চাইছেন যে সরকারের আর্থানুকূল্য, একটু বলুন এই ঠাকুরটা কত দাম আছে? ঠাকুরটার দাম 5 থেকে 7 হাজার টাকা আছে। পরিস্থিতির জন্য আমরা 1.5 থেকে 2 হাজার টাকায় তা বাধ্য, কাস্টমারের যে 500 টাকা হবে তা দাদার সঙ্গে ঠিক আছে নিয়ে যান, কারণ আমার জায়গা ব্লক হয়ে যাবে, এত রাখার জায়গা নেই। সাজ ফাজ সব মিলিয়ে তা এবারে দুর্গাপুজো কিরকম কি আশা করছেন? আগের বারের থেকে কিছু পরিস্থিতি ভালো হবে? শেষ না অবধি তো আপনারা যে ধরনের কাজগুলো করছেন এদের মানে তার মার্কেট কিরকম এখন? অর্ডার পাওয়া যাচ্ছে কিছু? হচ্ছে কিছু তা দুর্গা ঠাকুরের মানে যারা দুর্গা ঠাকুর প্রতিমা বানান তাদের তো অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তাহলে আপনি বলছেন অর্ডার পাওয়া যাচ্ছে কিছু? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু পূজো হবে, পূজো হবে, হ্যাঁ পূজো তো হবে, হ্যাঁ, কিন্তু ঠাকুরের সাইজ অনেক ছোট হয়ে যাবে, ছোট হবে এটা বলতে পারি, কিন্তু অনেক গোলা তো বড় বড় ঠাকুর করে রেখে দিয়েছে, আগের বছরে রয়ে গেছে, সেই গোলার জায়গাটা তো অকুপাই হয়ে থাকছে, থাকছে থাকছে, কিন্তু গেল বছর লস খেয়েছে, এবছর কি হয় যায় না, কুমারটুলিতে এখনো পর্যন্ত 1156টি পুজো কমিটির মধ্যে মোট 2টো পুজো কমিটি বায়না করে গেছেন ঠাকুরের। ঠাকুরের যা বায়না হবে তা রথের দিন থেকে, প্রতিমার আকার হবে ছোট, শিল্পীদের জন্য দরকার কিছুটা সহমর্মিতা, সেটা আমাদের নিজেদেরই জন্য, যাতে করোনার বাধা কেটে গেলেও এরা আগের মতোই 2 হাত উজাড় করে মাকে সাজাতে পারেন, সেজন্য দিতে হবে এদের কিছুটা আর্থিক সুরক্ষাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মা দুর্গার প্রসাদী ফুল আপনাদের মাথায় পড়ুক, এই কামনাই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।